আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছেন। এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব আমাদের লুপের 24 নম্বর প্রবলেমটি। তো আজকের 24 নম্বর প্রবলেমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে রাইট এ সি প্রোগ্রাম টু চেক ওয়েদার নাম্বার ইজ আর্মস্ট্রং নাম্বার অর নট। বিফোর সলভিং দিস ম্যাথ উই নিড টু নো হোয়াট ইজ আর্মস্ট্রং নাম্বার। সো আর্মস্ট্রং নাম্বার, এখন আমাদের ধরি একটা নাম্বার হচ্ছে 153। সো 153 এই নাম্বারটা কীভাবে আর্মস্ট্রং নাম্বার হয়? তো আমি একটা ক্যালকুলেশন আপনাকে এখন দেখাবো, সেটা হচ্ছে 1³ + 5³ + 3³ = 153। একটা জিনিস খেয়াল করেন, আমাদের 153তে টোটাল তিনটা ডিজিট আছে। এই তিনটা ডিজিটের প্রত্যেকটা ডিজিটের কিউবের যোগফল হচ্ছে 153, আর এই 153 হচ্ছে আর্মস্ট্রং নাম্বার। তার মানে আমাদের কন্ডিশনটা হচ্ছে যে যে কোনো একটা নাম্বারে যতগুলো ডিজিট থাকবে সেই ডিজিটগুলোর ঘনফলের যোগফল যদি ওই আগের নাম্বারটা হয় তাহলে সেটা হবে আর্মস্ট্রং নাম্বার। একদম সহজ কথায় বলতে গেলে একটা নাম্বারে যতগুলো ডিজিট থাকবে সবগুলো ডিজিটকে কিউব করে সাম করলে যেই রেজাল্ট আসবে সেটা যদি আগের নাম্বারের সমান হয় তাহলে সেটা কি হবে, আমাদের আর্মস্ট্রং নাম্বার হবে। এখন এরকম একটা নাম্বার আমরা দেখি 154। এখন আমি যদি 1³, 5³ এন্ড 4³ করি তাহলে আমরা পাই হচ্ছে 190। তাহলে কি আমাদের 154 আর্মস্ট্রং নাম্বার হবে? না, আর্মস্ট্রং নাম্বার হবে না। তো এই লজিকটা আমরা কীভাবে সাজাবো? আমাদের এর আগের কয়েকটা প্রবলেম থেকে আমরা জেনে এসেছি যে একটা নাম্বার থেকে লাস্ট ডিজিট কীভাবে বের করতে হয়। সেটা কীভাবে বের করতে হয়? আমরা যদি একটা নাম্বারকে মডিউলাস করি তাহলে আমরা লাস্ট ডিজিটটা পেয়ে যাব, আই মিন রিমাইন্ডার। দেন আমি ধরেন এখানে 154 আছে, আমি এই 154 লাস্ট ডিজিট যদি 4 বের করতে চাই তাহলে কীভাবে করব? এই 154কে আমি যদি 10 দ্বারা মডিউলাস করি তাহলে আমি 4টা পাবো। দেন আমি 4টাকে কিউব করে একটা সাম ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, তাহলে 4কে কিউব করলে যত হয় তত থাকলো। এরপরে আমি এখন তো আমার এই 4টাকে রিমুভ করে দিতে হবে, তারপরে আমি কি করব, এই 154টাকে 10 দ্বারা ভাগ করে দিলে এই 4টা রিমুভ হয়ে যাবে। এটা নিয়ে আমি এর আগের যে ভিডিওতে যে প্রবলেমটা ছিল, আমাদের আগের প্রবলেমটা ছিল মেবি হচ্ছে প্যালিনড্রোম নাম্বার। প্যালিনড্রোম নাম্বারে এই জিনিসগুলো নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছি। সো এখানে আমি আর বেশি আলোচনা করতে চাচ্ছি না, আমি ডিরেক্টলি করে চলে যাব। তো এখানে আমি কি করেছি, একটা নাম্বার জাস্ট ইনপুট নিয়েছি, আমি একটু ফন্ট সাইজটা ইনক্রিজ করি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আই উইল ইনক্রিজ ইট 35। ওকে, তাহলে এখন আমি কি করব যে আর্মস্ট্রং তো বের করব, তার আগে আমি এই নাম্বারটাকে একটু কপি করে নিই একটা ভ্যারিয়েবলের মধ্যে। তো আমি এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, সেটা হচ্ছে সি নাম। অ্যান্ড দেন আমি হচ্ছে সি নামের ভিতরে আমি আমার নাম্বারটাকে কপি করে নিলাম। এবার আমি এই সি নাম দিয়ে সব কিছু করবো। এখন যদি একটা নাম্বার জিরো না হয় তাহলে আমি আর্মস্ট্রংটা বের করবো, কারণ একটা যদি কোনো একটা নাম্বার জিরো হয় তাহলে তো সেটার আর্মস্ট্রং নাম্বার বের করার কিছু নাই, সেটা বাই ডিফল আর্মস্ট্রং হয়ে যাবে। তো আমি এখানে একটা লুপ দিব যে হোয়াইল আওয়ার নাম্বার সি নাম্বার নট ইকুয়াল জিরো, যখন আমাদের নাম্বারটা জিরো হবে না তখন আমরা এই জিনিসগুলো চেক করব। তো আমরা প্রথমে কি করব, রিমাইন্ডার বের করব। একটা রিমাইন্ডার বের করতে বলতে যে একটা নাম্বারের লাস্ট ডিজিটটা বের করব, দ্যাট মিন্স রিমাইন্ডার। সো আমি এই রিমাইন্ডার ভ্যারিয়েবলের মধ্যে কি রাখবো, আমাদের সি নামটাকে 10 দ্বারা মডিউলাস করে যেটা আমি পাবো, 10 দ্বারা মডিউলাস করে যেটা আমি পাবো সেটা আমি হচ্ছে রিমাইন্ডারের মধ্যে রাখবো। এরপরে আমি কি করব, এখন আমাদের একটা সাম নামে ভ্যারিয়েবল লাগবে, যেই ভ্যারিয়েবলটার মধ্যে আমি একবার করে একটা একটা করে ডিজিট নিব সেটার কিউব করে ওই ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। তো আমি এখানে সাম নামে একটা ভ্যারিয়েবল রাখলাম, দেন এই সামের ভিতরে আমি কত পুশ করলাম, সামের ভিতরে আমি জিরো স্টোর করে দিলাম, জিরো স্টোর করে দিলাম। তাহলে এখন আমি কি করব, আমাদের সাম ইকুয়াল টু সাম প্লাস আমি যে রিমাইন্ডারটা পেলাম সেটার তিনবার, কারণ আমি বলেছি কি কিউব করতে হবে, তাহলে REM ইনটু REM। ওকে, তাহলে কি হবে যে আমি ধরেন আমার এখানে আমি একটা নাম্বার নিয়েছি সেটা হচ্ছে 153। তো 153 এই রিমাইন্ডারের মাধ্যমে আমি এখান থেকে কী পাবো, 3 পাবো। দেন এই তিনটাকে কিউব করলে হচ্ছে 27, এই 27-এ আর সামের ভ্যালু হচ্ছে আমাদের 0, তাহলে 27+0 সাম ইকুয়াল টু 27, দ্যাট মিন্স আমার সামের ভ্যালু কত হবে, 27 হবে। তারপরে এখন তো আমার 153 থেকে তিনটাকে রিমুভ করে দিতে হবে, তাহলে আমি কী করব, আমার সি নাম্বার ইকুয়াল সি নাম্বার ভাগ 10, তাহলে সি নাম্বার ইকুয়াল সি নাম্বার ভাগ 10, তার মানে হচ্ছে আমি 153কে 10 দ্বারা ভাগ করলে আমার এই তিনটা চলে যাবে, বাকি থাকবে হচ্ছে কত, 15। আর এই জিনিসটাকে আমি অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে শর্টকাটে লিখতে পারি, কীভাবে, ভাগ ইকুয়াল, আমাদের অ্যাসাইনমেন্ট যে সি নাম্বার ভাগ ইকুয়াল 10 লেখা যেই কথা, আর সি নাম্বার ইকুয়াল টু সি নাম্বার ভাগ 10 লেখা সেম কথা। ঠিক সেমভাবে এটাও আমি করতে পারি, সাম ইকুয়াল সাম প্লাস এটা না লিখে সাম প্লাস ইকুয়াল এত লিখতে পারি, সাম প্লাস ইকুয়াল, তাহলে আমাদের কোডটা একটু ছোটো হয়ে গেল।
তো এই প্রসেসটা ততক্ষণ চলবে যতক্ষণ না পর্যন্ত জিরো না হয়। জিরো হয়ে গেলেই সেটা এই লুপটা স্টপ হয়ে যাবে। অ্যান্ড দেন স্টপ হওয়ার পরে আমি সামের ভিতরে যে রেজাল্টটা পাবো সেটা যদি আমাদের যে নাম্বারটা সেটা সমান হয় তার মানে সেটা কি হয়ে যাবে, একটা আর্মস্ট্রং নাম্বার হয়ে যাবে। ওকে, তাহলে আমি কি বলবো এখানে যে পার্সেন্টেজ ডি ইজ অ্যান আর্মস্ট্রং নাম্বার, আর্মস্ট্রং নাম্বার। আর এখানে পার্সেন্টেজ ডি এর ভ্যালুটা কী হবে, ডি এর ভ্যালুটা হবে নাম্বার। আর যদি এটা না হয় তাহলে আমাদের এখানে কী হবে, এটা আর্মস্ট্রং নাম্বার হবে না। তো আমি এটাকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। তো ইজ নট অ্যান আর্মস্ট্রং নাম্বার। ওকে, এখন আমি যদি এই কোডটাকে রান করি তাহলে আমার কাছে একটা নাম্বার জিজ্ঞেস করবে যদি কোনো ইরর না থাকে। হ্যাঁ, কোনো ইরর নাই। তো আমি 153 দিলাম। তো 153 ইজ অ্যান আর্মস্ট্রং নাম্বার। অ্যান্ড দেন আমি হচ্ছে দিই, আমরা টেস্ট কেসে কী চেক করেছিলাম, 154। তো আমি 154 দিয়ে দেখি, 154 ইজ নট অ্যান আর্মস্ট্রং নাম্বার। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি আপনাকে রিকোয়েস্ট করব যদি আপনি এই ভিডিওটা ফার্স্ট দেখে থাকেন তাহলে আমার এর আগের ভিডিওটা মানে প্যালিন্ড্রোমের ভিডিওটা একটু দেখেন, কারণ ওইটাতে আমি একদম ডিটেলসে আলোচনা করেছি। এর আগের ভিডিওটা অ্যাকচুয়ালি হ্যাঁ এর আগের ভিডিওটা হচ্ছে আমাদের প্যালিন্ড্রোম না, আমাদের প্যালিন্ড্রোম নাম্বারের ভিডিওটা হচ্ছে, মানে আগে করে ফেলেছি ভিডিওটা, আমাদের প্যালিন্ড্রোম হচ্ছে 17 নম্বর ভিডিওটা। আপনি যদি 17 নম্বর ভিডিওটা একটু দেখেন তাহলে হচ্ছে এই প্যালিন্ড্রোম নাম্বারের ভিতরে আমি ওটা একটু ডিটেলসে আলোচনা করেছি। তো আপনি আগে প্যালিন্ড্রোমের ভিডিওটা দেখে তারপরে হচ্ছে এই আর্মস্ট্রং নাম্বারে আসেন, তাহলে আপনার জন্য বুঝতে ইজিয়ার হবে। তো এখন কথা হচ্ছে আমাদের এই ভিডিওটা থেকে কুইজটা কী থাকবে। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি এই ভিডিওটা দেখে 100% এই আর্মস্ট্রং নাম্বারটা বুঝতে পারেন যে আর্মস্ট্রং নাম্বার কী, এর প্রোগ্রামটা আপনি একদম 100% বুঝতে পেরেছেন, তাহলে আমাকে কাপ কফি খাওয়াতে পারেন অথবা আমাদেরকে ডোনেট করতে পারেন, ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এরপরের ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।